প্রথমেই জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে কি কি থাকছে। হাইকোর্ট রায় দেওয়ার আগে NTRCA শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি করত, হাইকোর্টের রায়ে কি কি পরিবর্তনের কথা বলা হয়েছে, এই পরিবর্তনের ফলে আপনি কি কি সুবিধা পেতে যাচ্ছেন, বর্তমানে NTRCA আসলে কি করছে এবং নিকট ভবিষ্যতে NTRCA কিভাবে শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে, তো চলুন জেনে আসি NTRCA এর খবরাখবর। হাইকোর্টের রায়। হাইকোর্টের রায়ে বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করতে হবে। 3 মাসের মধ্যে জাতীয়ভাবে নিবন্ধিত সব শিক্ষকের একটি মেধা তালিকা প্রণয়ন করতে হবে। প্রতি বছর নিবন্ধন পরীক্ষার আয়োজন করতে হবে। আর যদি NTRCA কর্তৃক সুপারিশকৃত শিক্ষকদের যোগদান করতে দেয়া না হয় তবে 60 দিনের মধ্যে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি বাতিল ঘোষণা করা হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা NTRCA প্রথমে যে কাজটি করতে যাচ্ছে তা হলো বয়স নির্ধারণ। যেহেতু হাইকোর্ট থেকে বয়স নির্ধারণের বিষয়ে বলা হয়েছে তাই NTRCA বয়সের ক্ষেত্রে বলেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে সর্বোচ্চ 35 বছর করা হচ্ছে। সর্বোচ্চ 35 বছর বয়সের পর আর কেউ শিক্ষক হতে পারবেন না, যা এর আগে যে কেউ 40 বা 45 বা তারও বেশি বয়সে শিক্ষক হতে পারতেন, কিন্তু এখন আর সেই সুযোগ থাকছে না। এই বয়সসীমা বাস্তবায়িত হওয়ার সাথে সাথে 35 বছরের ঊর্ধ্বে সনদধারীরা তারা তাদের শিক্ষক হওয়ার সকল যোগ্যতা হারাবে। অর্থাৎ সনদ থাকলেও 35 বছর বয়সের পর তিনি আর শিক্ষক নিয়োগ পাবেন না। শিক্ষক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে আদালতের নির্দেশ বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রস্তাবনা তৈরি করেছে। বয়সসীমা নির্ধারণ হওয়ার ঠিক 90 দিনের মধ্যেই জাতীয় মেধা তালিকা তৈরি করা হবে। এর আগে শুধুমাত্র উপজেলা কোটা থাকার কারণে মেধাবীরা নিয়োগ হতে বঞ্চিত হতো, এখন থেকে সে সুযোগ থাকছে না। অর্থাৎ উপজেলা কোটা বাতিল ঘোষণা করা হয়েছে, নিয়োগ হবে জাতীয় মেধা তালিকা অনুযায়ী। আগে কার নম্বর কত তা দেখারও সুযোগ ছিল না, এখন থাকছে সেই সুযোগ। এর আগে NTRCA শিক্ষক হিসেবে সুপারিশ করলেও প্রতিষ্ঠানের কমিটি ও সভাপতি নিয়োগ বাতিল করতে পারতেন, এখন আর সে সুযোগও তাদের থাকছে না। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী গত 18 এপ্রিল NTRCA এর নিকট রায়ের কপি পৌঁছে গেছে। হাইকোর্টের আদেশ অনুযায়ী আগামী 16 জুলাই 2018 এই তারিখের মধ্যে জাতীয় মেধা তালিকা প্রকাশিত হবে বলে ধারণা করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ জায়েদ আহমেদ বলেন, আদালতের রায়ের পর নিবন্ধিতদের চাকরিতে যোগদানের বয়সসীমা নির্ধারণের প্রস্তাব দিয়ে NTRCA তাদের কাছে একটি চিঠি পাঠিয়েছে। এরপর MPO নীতিমালার আলোকে তারা নিবন্ধিত শিক্ষকদের যোগদানের বয়সসীমা 35 করার প্রস্তাব করেছে। এদিকে NTRCA এর সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, যোগদানের এই বয়সসীমা নির্ধারণ হওয়ার ঠিক 90 দিনের মধ্যে মেধা তালিকা তৈরি করা হবে। এরপর NTRCA থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করা হবে। এবার আসা যাক শিক্ষক নিয়োগ হবে কিভাবে এই প্রসঙ্গে। NTRCA এর চেয়ারম্যান বলেন, গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। উক্ত আবেদনকারীদের মেধা তালিকা ও 166টি রিট আবেদনকারীদের মেধা তালিকা একসাথে করে সম্মিলিত জাতীয় মেধা তালিকা করে শূন্য পদ অনুযায়ী সাবজেক্ট ওয়াইজ যাদের নাম্বার বেশি থাকবে শুধু তারাই নিয়োগ পাবে। এবার NTRCA এর সাম্প্রতিক খবরাখবর। বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বয়স নির্ধারণে শিক্ষা মন্ত্রণালয়ে মিটিংয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। মিটিং হবে জুন মাসের 3 তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের অতিরিক্ত সচিব জাভেদ আহমেদের সভাপতিত্বে। মিটিংটি হবে 6 নম্বর ভবনের 1815 নম্বর রুমে। এই মিটিংয়ে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে তা হলো
নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করা, শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে মহিলা কোটা কি হবে। প্রসঙ্গত বলা যায়, বর্তমানে মহিলা কোটা রয়েছে 30%। সারা দেশে প্রায় 6 লাখ NTRCA এর নিবন্ধনধারী চাকরির অপেক্ষায় রয়েছেন এবং বিভিন্ন সময়ে শিক্ষক নিবন্ধিত প্রার্থীরা নানাভাবে বঞ্চিত হয়ে এ পর্যন্ত মোট 250টি মামলা করে বসেন। গত বছরের ডিসেম্বরে 166টি মামলার রায় দেন আদালত। গত 2 বছর ধরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে। এর ফলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা NTRCA যোগ্য প্রার্থীদের নিয়োগে সুপারিশ করলেও তাদের নিয়োগ দেওয়া যাচ্ছে না। বলে রাখি, সারা দেশে বেসরকারি স্কুল কলেজগুলোতে প্রায় 40,000 শিক্ষকের শূন্য পদ রয়েছে। নিয়োগ স্থগিত হওয়ার ফলে এসব শিক্ষা প্রতিষ্ঠান চরম আকারে শিক্ষক সংকটে ভুগছে।